কিরে পাঠার দল, বাংলাবাস কেমন লাগলো? মিঠা নাকি তিত্তা? দ্বিতীয় ম্যাচ জেতার পর তো খুব লাফাইছিলা, ভাত পচা বাংলা মদ বানায় খাইছিলা, এখন দেখি তোমাদের ভাত পচা বাংলা মদ খাওয়াই না ডান্সগুলা দাও। ভাই কথা হয়েছে কি, আজকে তো সবকটা পাঠারে খাতনা করায় পাঠায় থেকে খাসি বানাইছি, তাই হয়তো লাফাইতেছে না ব্যথা লাগার ভয়ে। আরে মিয়া রাখেন, বহুত মজা লয়ে আলাইছেন, সিরিজ আপনারা জিতছেন তো কি হয়েছে, ম্যান অফ দ্য সিরিজটা কে হচ্ছে? এ আমি হচ্ছি, আমি বুঝছেন, 3 ম্যাচ সিরিজের খেলায় 2টাই সেঞ্চুরি মাইরা লাইছি বুঝছেন, এটাকে বলে খেলা? হ্যাঁ বুঝতে হবে। আরে ব্যাটটা মফিজ যা, তোরা আউট করা তো আমাদের সবার ওয়ান টুর ব্যাপার ছিল, কিন্তু সবার সাথে তোরা আউট করি নাই, কারণ তোরা যদি আউট করে দিতাম সবার সাথে, তাহলে তোরা কোনো ম্যাচে আমাদের সাথে রান 100-এর উপর উঠতে পারতি না। আর এটা দেখা পরবর্তীতে আমাদের সাথে যাদের সিরিজ আছে তারা ভয়ে খেলতে আইতো না, তাই তো তোরা আউট করি নাই কা কে বুঝলি? কথা কিন্তু সত্য। হ হইছে ফাপর বাদ দাও, আর আমরা আর একটু ভালো করতে পারলেই সিরিজটা জিততে যেতাম বুঝলা। আরে বেটা মজা লস, হ্যাঁ তোরা কম রান করায় আমি আজকে সেঞ্চুরিটা মারতে পারলাম না, আর তুই আইসস মজা করতে। তোরা যদি আজকে 500 রানের টার্গেটও দিতি, ডাবল সেঞ্চুরি করতাম আর সিরিজ জিততে লইতাম, বুঝছস বেটা? সিরিজ হারছি এতে কোনো দুঃখ নাই, কারণ আজকে আপনাকে বলার গুলারে মাইর একের তুলা তুলা বানায় লাইছি। হে 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 মজা পাইছি, জোশটা দারুণ ছিল রে। আর ব্যাটটা আমি আজকে যেই কটা 6 মারছি, তোরা সবাই মিলা পুরা সিরিজে এতগুলো 6 মারতে পারস নাই, আর স্যারের কথা তো বাদই দিয়া দিলাম, আর তুই এসস মাইরা তুলা তুলা বানায় লাইছস, তুলা তুলা তো এসে তগ বলাররা দূর চুল, যেটা কই হেডেই তো হেরা আম করছে, ভালো করছে সবটা এরা জায়গা। হ্যাঁ কি করি, তাইলে মি আমরা বাস খাইছি জান হইছে, বুঝো নাই ব্যাপারটা? মিরাজ যে আমার কি পাইলো কিছু বুঝলাম না, 7 ইনিংসের 6টাতে ওই আমার আউট করলো, শালার কপাল আমার, পানিতে গুতায় কপাল ফাটাইলে এবার মন চাইতেছে বুঝতে হবে, ঘাবড়াইলে চলবে না। হ্যাঁ দিস ইজ ট্যালেন্ট, আজকে সারাদিন খালি ফিল্ডিংই খাটাইলো, একবার বোলিংও দিল না, একটা বল পিটাইতেও দিল না, আর খেলো মিনাচ্ছল,